দেখতে পাচ্ছ বন্ধুগুলো, ইটগুলো পেতে রেখেছি যেন ঠান্ডা না লাগে, তার জন্যই আমি এই ইটগুলো পেতে রেখেছি। এই যে বন্ধুগুলো আর বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, কি বলবো বলে বোঝাতে পারবো না। এবং এদিকে দেখো, এদিকে দেখতে পাচ্ছ এই পারে দেখো, পিটিতে আমি জিনিসপত্রগুলো উঠিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ বাক্স বই খাতাপত্র কাপড় দড়ি সব উঠিয়ে রেখেছি, এবং ফ্যানটাকে চালিয়ে রেখেছি এই জন্য, ফ্যানটাকে ছেড়ে রেখেছি যেন মাটিটাকে আস্তে আস্তে যেন শুকোয়। এই যে দেখতে পাচ্ছ বন্ধুগুলো, বাইরে দেখতে পাচ্ছ সব কাদা হয়েছিল প্রচন্ড, এবং আমার হাঁটু পর্যন্ত জল উঠেছিল, এই যে এদিকে জল দিয়েছিল। তোমরা দেখতে পেয়েছ আমার বাড়ির পরিস্থিতিগুলো, এবং আমার রান্নাবান্না খুবই কষ্ট হচ্ছে, এবং আমি একা একা রান্না করি। এবার গ্যাসটাও এনেছি, এবার অল্প গ্যাস আছে 1 কিলোর মতো, এবং গ্যাসটি শেষ হয়ে গেলে আমাকে ঘরে আনতে হবে। এবার বাজার করে এনেছি, এবার রান্নাবান্না করে খেতে হবে। তো ফ্রেন্ড, এখন কিছু চার মুড়ি খেয়েছি, তাই আমি একটু পরে রান্না করব। আর আমি তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও আপলোড না করতে পেরে আমি সপ্তাহে 4-5 দিন আমি ভিডিও আপলোড করব, এবং চেষ্টা করব আমি ভিডিও আপলোড করার। তো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেনি আর সাবস্ক্রাইব করে রাখবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিচে বেল আইকনটিকে প্রেস করে রাখবে, আর ভিডিওটিকে একটি লাইক করবে। আর ভিডিওটি কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে বলবে। আমি এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তো স্নান টান করতে হবে, তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।